মাঝে মধ্যে বাসায় নামাজ আদায় করলে আপনার জিজ্ঞাসা তিনি প্রশ্ন করেছেন মাঝে মধ্যে বাসায় নামাজ আদায় করলে কি নামাজ আদায় হবে সেটা যদি ইচ্ছাকৃতভাবে হয় যদি নাকি মসজিদে যাওয়া যেতে হবে জি না মসজিদে যেতে হবে মসজিদে 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 সালাদ আদায় করতে হবে আহ মসজিদ আসা বাধ্যতামূলক আপনি মনে রাখবেন কোনো কারণে যদি ছুটে যায় তখন শুধু আদায় করতে পারবেন ইচ্ছেকৃত মসজিদ ত্যাগ করা বৈধ নয় রসুল্লাহ ইসলাম এই জন্য কঠিন সাবধান উচ্চারণ করেছেন এই জন্য কোনোভাবেই মসজিদ ত্যাগ মসজিদ ছাড়া ঘরে সালাত করতে পারবেন না যদি যদি ছুটে যায় অথবা আপনি জানেন যে এখন গাড়ি চলে যাচ্ছে আমি যেতেই হবে অথবা আপনি মনে করেন যে খাবার পাবেন না এই জাতীয় কোনো কোনো বিশেষ কারণ থাকলে সেটা আলাদা কিন্তু বিনা কারণে আপনি ঘরে আদায় করবেন সেটা জায়জ হবে না বরং অবশ্যই মসজিদে আসতে হবে আপনাকে